আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? তা আশা করি ভালো আছেন। আমি আজকে চলে আসছি বিক্রমপুর, এটা হচ্ছে আলামিন বাজার। বিক্রমপুর আলামিন বাজার আসছি। তো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং আমরা কাজ করতেছি। এই বিল্ডিংয়ের ভিতরে কী কী কাজ করা হলো সেটা আমি আপনাদেরকে দেখ। তো চলুন মূল কাজগুলো দেখি। তো দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা লন্ডনে থাকে, তো লন্ডন থেকে আসছে। লন্ডনের জামাল বাইরের বাসায় সামনের যে সাইডটা দেখতে পাচ্ছেন, সামনে আসলে একটু গ্রাম সাইড, তো এই জন্য এই গ্রামের বাড়িতে এরকম বসার জন্য সামনের জায়গাগুলো থাকে। বৃষ্টি হয়েছে অনেক, সেই জন্য একটু ময়লা হয়ে গেছে। যে ড্রয়িং রুম, ডকটি ড্রয়িং রুম কাজ করতেছে আমাদের মিস্ত্রিরা। আসলে তিনটি ফ্লোরে কাজ করা হয়েছে, আর উপরে ছাদে দুইটা রুমে, আর সিঁড়ির কোটা, আর ড্রয়িং রুম ডাইনিং রুম দ্বিতীয় তলায় তিনটা বেডরুম, ড্রয়িং রুম, আর নিচে আছে ড্রয়িং ডাইনিং। ড্রয়িং রুমটার ভিতরে সাইডগুলো লাগানো হবে, পুরো রুমটার ভিতরে সাইডগুলো লাগানো হবে। আর এখানে একটা ফ্যানের ডিজাইন হবে। আমি দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা ওগুলো আপনাদেরকে দেখাবার। এখানে কিন্তু ডাইনিং রুম হবে। এই ডাইনিং রুমটা আগে দুইটা রুম ছিল, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভাঙা হয়েছে। এখানে একটা বেডরুম ছিল এবং ডাইনিং রুমটা এই ছিটে ছিল, তো এখন ডাইনিং রুমটা ভাঙে বড় করা হয়েছে। একটু দ্বিতীয় তলায় যায় সিঁড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় হচ্ছে গিয়া সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি। দ্বিতীয় তলায় আমাদের কাজ করা মোটামুটি হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় বর্ডার লাগানো হয়েছে, এইটাও কিন্তু বর্ডার লাগানো হয়েছে। এটা হচ্ছে ড্রয়িং রুম দ্বিতীয় তলায়। এখানে ফ্যানের ডিজাইন, ফ্যানটা খুলে ফেলানো হবে, ফ্যানটা এদিকে চলে আসবে। এখানে জানালা করা হয়েছে। একটু নকশাটা আপনাদের কাছ থেকে দেখাই, আমাদের নকশাটা এখানে জানালা খোলা হয়েছে, এদিকে বর্ডারটা কানিশ বর্ডার। এই রুমটার কিন্তু চারদিক দিয়ে এই কানিশ বর্ডারগুলো লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো শুকাইলে পরে কালার করা হবে। আর এই ড্রয়িং রুমটা আসলে দুইটি জানালা, এদিকে একটি, দেখতে পাচ্ছেন সোফা বিছানা আছে। ড্রয়িং রুমটা খুবই বড়। দ্বিতীয় তলা ড্রয়িং রুম মোটামুটি বেশ বড়ই। তাদের ড্রয়িং রুমটা আমি একটু চারদিক থেকেই দেখাই ঘুরে আপনাদেরকে। ফ্লোর যে টাইসটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু ফ্লোর টাইস। আমি যদি একটু এইদিকে, আর একটা বেডরুম আছে ওইটা আপনাদেরকে দেখাই, এদিকেও কিন্তু কাজ করা হয়েছে। ফ্যানের ডিজাইন, ফ্যানটা এইদিকে চলে আসবে, এদিকে বর্ডার এবং কর্নার, দেখতেই পাচ্ছেন। এই বেডরুমটার ভিতরেও কিছু কাজ করা আছে। এখানে কিন্তু গোলাপের বর্ডার এবং ফ্যানের ডিজাইন। এখনো কিন্তু সময় লাগবে, আর একটু শুকাইতে সময় দিতে হবে, দেখতে পাচ্ছেন। আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে।